এই জানায়া তুমি অনেক খুশি তোমাকে অনেক খুশি লাগছে সাফন স্পিড বোর্ড আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ডেইলি ব্লগে আজকে খুব সুন্দর একটা ওয়েদার এমন বিউটিফুল ওয়েদারে আমরা সবাই যাচ্ছি আজকে লেকে আজকে আমরা যাব দুইটা লেকে একটা লেকের নাম হচ্ছে লেক কিসাকি আর একটা নাম হচ্ছে লেক আওকি পুরো হাকুবো সিটিরই আপনি যেদিকেই যান সেখানেই এমন সুন্দর মনোমুগ্ধকর জাপান আর্টস আপনি দেখতে পাবেন নাগোনা প্রিফেকচারের রোমাচি সিটির এই যে লেক আওকিটা এটা একটা হার্ট শেপ লেক এবং এই লেকের মূল বৈশিষ্ট্য হচ্ছে এটার উপরে হাকুবা মাউন্টেনের যে শ্যাডোটা পড়ে সেটা একটা অদ্ভুত সিনিক বিউটি তৈরি করে যেটার কারণেই মূলত এটা একটা অন্যতম টুরিস্ট অ্যাট্রাকশন এই এলাকার এখানে গেলে অনেক অ্যাক্টিভিটিস পাওয়া যায় যেমন কেউ যদি বোট ভাড়া করে সে ফিশিং করতে চায় ফিশিং করতে পারে অথবা শুধুমাত্র যদি বোটিংও করতে চায় শুধুমাত্র বোটে উঠে শুধু ঘুরে দেখতে পারে পুরো লেকটা চারজনের জন্য ঘন্টা হিসেবে এখানে 3,500 দিয়ে অ্যাকচুয়ালি বোট ভাড়া করা যায় তো আমাদের প্রিপারেশন ছিল লেকে নামার এবং এখানে খুব একটা সুবিধা নেই এই জন্য আমরা অন্য একটা লেকে গেলাম যে লেকটার নাম হচ্ছে লেক কিসাকি এই লেকে খুব সুন্দর মানে অ্যারেঞ্জমেন্ট আছে এখানে নামা যাবে এখানে অ্যাকচুয়ালি ফিশিং করা যাবে আমরা এখন একটা লেকের একটা সাইডে আসছি যেখানে সেখানে নামা যাবে পানিতে সাফন সানায়া আর আরিশকে পানিতে নামাই দেওয়া হয়েছে সবাই আমরা একটু পা ভিজাবো আর বড়রা যাচ্ছে যার যার ইচ্ছা সে যাচ্ছে পানিতে নামার জন্য আর যারা যারা যেতে চাচ্ছে না তারা তারা বসে বসে এখানে রেস্ট করছে এখানে আসলে আগে থেকে বুকিং দিয়ে এখানে সবাই বারবিকিউ করতে পারবে আগে থেকে বুকিং দিয়ে রাখতে হবে কিন্তু এখানে এত ভিড় যে এখানে আমরা 1 ঘন্টার জন্য আমাদেরকে স্কোপ দেওয়া হয়েছে যে 1 ঘন্টা অ্যাক্টিভিটিস করা যাবে তারপরে 1 ঘন্টা পরে চলে যেতে হবে 1 ঘন্টা টাইম টেবিল ফিক্স করে দেওয়া হয়েছে ফর ইচ কার মানে গাড়িতে যারা আসবে 1 ঘন্টা থাকে তারপরে গাড়ি ছেড়ে দিয়ে চলে যেতে হবে কারণ যাতে অন্য কাউকে সুযোগ দেওয়া যায় তুমি কি হসি আম্পাম্মান কুরুমা হচ্ছে তুমি এমনি পানিতে হাত দাও পানিতে ধরো পানি ধরো এই যে মারতে করো পাপা নিয়ে আসবে দাঁড়াও সানায় মারতে করো এই বিউটিফুল লেকটাও একটা ন্যাচারাল লেক আর এই লেকে অ্যাকচুয়ালি সামারের বিশেষ করে বিভিন্ন ধরনের ওয়াটার স্পোর্টস করা যায় যেমন ওয়াটার স্কি উইন্ড সার্ফেস এবং ওয়েক বোর্ডস অ্যান্ড সো অন অনেক ধরনের অ্যাক্টিভিটিস করা যায় এখানে এত সুন্দর আজকে ওয়েদারটা আজকে একদম সুন্দর রোদ উঠেছে আজকে 2-3 দিন পরে সুন্দর রোদ উঠেছে অনেক সুন্দর ওয়েদার আজকে একটু গরম যদিও কিন্তু লেকের পাড়ে একদম ঠান্ডা সুন্দর ওয়েদার ওই যেখানে প্যারাগ্লাইডিং হচ্ছে উপরে প্যারাশুট ইফ ইউ ক্যান সি ওই যে প্যারাশুট দিয়ে তো বয়েজরা সবাই পানিতে নেমে গিয়েছে তারা খুবই এক্সাইটেড সবাই খুব মজা করছে খুব ফান করছে ওয়েদারটাও ভালো পানির টেম্পারেচারও ভালো সুন্দর অত ঠান্ডা না কিন্তু যেহেতু আমাদের এখানে ড্রেস চেঞ্জের ব্যবস্থা নেই মেয়েদের এই জন্য আমরা আর নামতে পারিনি জাম্প 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 জাম্প
আরো আসো জাম্পু কোলে নিব, আসো জাম্পু আসো কোলে, ইয়েস ইয়েস ইয়েস, না এখানে আসো আসো, ওই তো সাফন চলে গেছে, আসো 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 সাফন আসো, ওয়ান টু থ্রি টু, তুমি কাম করে আরুষ তো অনেক শক্তিশালী, আসো আসো আরুষ আসো, হাই হাই হাই, দেখিরু দেখিরু যা দেখিরু 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 দেখিরু, মামু মামু মামুর কাছে ঝাঁপ দাও, আসো তাই যাবো একদম জেন জেন, রোদ হইলো আজকের আবহাওয়াটা ভালো, তোমার পাপা, আর তুমি কে, আর তুমি কে, তুমি জানাইয়া ভাইয়া, ওই দেখো আজকে প্যারেড গাইলি, হ্যাঁ কি, হ্যাঁ দেখছি দেখছি, কিছু হবে না ওদের, সাফওয়ান তুমি সুইমিং করছো, গোল সাফওয়ান, সাফওয়ান তো সুইমিং শিখে গেছে জানো, এই জানায়া তুমি অনেক খুশি, তোমাকে অনেক খুশি লাগছে, অনেক খুশি লাগছে, অনেক খুশি, অনেক খুশি লাগছে আজকে, সুইমিং করো সুইমিং করো, জাস্ট কিপ সুইমিং, জাস্ট কিপ সুইমিং, জাস্ট কিপ সুইমিং, শানায় আজকে কত খুশি, শানায় আজকে অনেক খুশি, শানায়ার পছন্দের পানির ভিতরে আসতে পেরেছে, শানায়া অনেক খুশি হয়ে গেছে, এটা আম্পাম্মান, তোমার আম্পাম্মান কার, এটা আমাকে দিবা বসতে, থ্যাংক ইউ সানায়া, তোমাকে তোমার আম্পাম্মান কারে আমাকে বসতে দিবা, দিবা না তুমি একা একা, আবার ওরকম করো না তাহলে পড়ে যাবা ধুপুস করে, সোজা হয়ে থাকো, ধুপুস করে পড়ে যাবা, সোজা হয়ে থাকো সানায়া, তুমি তাস্কেরও করবে, কাকে তাস্কেরও করতে যাচ্ছ, হ্যাঁ ভাইয়াকে হেল্প করতে যাচ্ছ,
ভাইয়ের তাস খেতে, ভাইয়ের তাস খেতে দাঁড়ায়, তা ভাইয়ের তাস খেতে করতে যায়। তো লেক কিসাকি লাফালাফি জাপাজাপি দাপাদাপির পরে সবাই চলে আসলাম আমরা আবার লেক আওকিতে। আমাদের সকালে যেহেতু বোট অ্যাক্টিভিটিটা বাদ রয়ে গেছে, এজন্য বোট অ্যাক্টিভিটি করার জন্য সবাই আবার আমরা লেক আওকিতে আসলাম। কিন্তু তার আগে আমরা যেহেতু অলরেডি দুপুর হয়ে গেছে, সবাই ক্ষুধার্ত, এই জন্য খাওয়ার জন্য আমরা এই পার্কে একটু বসলাম এখানে রেস্ট নেওয়ার জন্য এবং সাথে স্ন্যাক্স খাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া করলাম, সিঙ্গারা বানিয়ে নিয়ে এসেছিলাম বাসা থেকে, সেই সিঙ্গারা খেলাম। বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই আর অনিগিরি বানিয়ে নিয়ে এসেছিলাম, সেগুলো খেলাম। কারণ অ্যাকচুয়ালি এখানে এই এলাকায় খাবার পাওয়া যাবে কি না তারও তো কোনো অ্যাকচুয়ালি নিশ্চয়তা নাই, আমরা জানি না, কেউ যেহেতু আমরা এদিকে আগে আসিনি। অ্যাকচুয়ালি এইসব এলাকায় খাবার খুব একটা পাওয়া যায় না, এই কারণে আমরা বাসা থেকে খাবার নিয়ে এসেছি এবং বাচ্চারা খেলছে, বড়রাও খুব এনজয় করলো। এখানে কিছুক্ষণ ওরা বাস্কেটবল খেললো, তো খুব ভালো একটা কি বলবো দুপুরে খুব ভালো একটা বিশ্রাম হয়ে গেল, সবাই আবার খুব রিচার্জ হয়ে গেল। এই তো রেস্টের পরে এবার সবার একটু বোটে ওঠার পালা। আমি আর তেশা আমাদের দুজন খুব একটা বোট পছন্দ করি না, এজন্য আমরা দুজন উঠিনি, বাকিরা সবাই বোটে উঠে গেল। আমরা অ্যাকচুয়ালি পার্কে ওয়েট করছিলাম ওদের জন্য, আমরা ওখানে বসে বসে আমরা দুজন গল্প করছিলাম। আর এদিকে ছেলেরা এবং অদিতি, নয়ন, দাদা এবং সাফানের পাপা, এরা সবাই মিলে বাচ্চাদেরকে নিয়ে অ্যাকচুয়ালি বোটে উঠলো। বাচ্চারা যদি একটু বিরক্ত করেছে, তারপর তারা খুব এনজয় করেছে, সাথে বড়রা অনেক এনজয় করেছে। কি অবস্থা, চালানো যাচ্ছে? এখানে ঘন্টা হিসাব করে বোট রাইড নেওয়া যায়। ওই যে বাচ্চা সহ আমাদের কেউ কেউ ওখানে গিয়েছে, বাচ্চারা খুবই এক্সাইটেড ওঠার জন্য, ওদেরকে নিয়ে গেছে। তো এটা নিজে নিজে চালাতে হবে, প্যাডেল প্যাডেল বোট। অ্যাকচুয়ালি লেকটা এত সুন্দর আসলে, কিন্তু আজকে প্রচণ্ড গরম, গরমের কারণে আমি আর তিশা যাইনি, আর বাকিরা ওখানে গিয়েছে। আমরা বোটে উঠছি না, তুমি কোথায় উঠছো? বোটে উঠছো তুমি? বোটে মিজু, আমরা একটা লেকে আসছি বাবা। হ্যাঁ, আর আমরা বোটে উঠেছি। আমরা বোটে উঠেছি।
থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সাথে থাকার জন্য এবং আমাদের ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।